বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে। বন্ধুরা, গত পর্বে আমরা খাসিয়াপুঞ্জির খোঁজে লাওয়াছড়া উদ্যানের ভিতরে এদিক সেদিক ঘোরাঘুরি করে পথ হারায়ে জঙ্গলের ভিতরে অনেকক্ষণ ছিলাম। এরপরে আমরা সঠিক পথ ধরে এখন খাসিয়াপুঞ্জির দিকে যাচ্ছি। আশা করি আজকে ইনশাল্লাহ আমরা খাসিয়াপুঞ্জি পৌঁছে যাব। তো বন্ধুরা, চলুন আমাদের সাথে খাসিয়াপুঞ্জিতে। আমরা জিরিটা পার হইলাম, পার হয়ে আবার শুরু করলাম। দেখি এবারে জিজ্ঞেস কর, এরকম পানি তেল ওখান থেকে পানিতে দিয়ে করলে হতো না? পাঁচ কে শুকাইতে হবে না? শুকানো হচ্ছে জড়া জড়া দিন ওরা তো করলে দুইটা জিরির কথা ছেলেগুলা। আমরা পানি রাস্তা পা উঠে স্বাভাবিক রাস্তা ফিরলাম। ওই যে কারেন্টের লাইন আমাদের মাথার উপর দিয়ে গেছে একটা লাইন, কারেন্টের লাইন বোঝার উপায় জনবসতি কম দিক। এটা এক ধরনের আনন্দ। আমরা তাহলে সঠিক ট্যাকে আছি, এখন আমরা যদি টুরিস্ট পাইছি এখানে আমাদের সঠিক ট্যাকে আছি। এই এখান তো আবার দুইটা রাস্তা বাঘ হয়ে গেছে। এখন আমাদেরকে ইলেকট্রিক্যাল লাইনটা ফলো করতে হবে। ওইটা ডাইনে গেছে লাইনটা, দেখেন বাঁয়ে হয়ে গেছে ডাইনে হয়ে গেছে। এখানে এসে তো আবার এতে বললাম, ওদেরকে জিজ্ঞেস করার দরকার ছিল না? ওই সাথে গাইড আছে, গাইড তো বলবে না। উপর দিয়ে তাকান তো কারেন্টের লাইনটা কোন দিয়ে গেছে। ছেলেগুলো বলছে সামনে একটা মাঠ আছে, এই যে মাঠ কোনো এটা মাঠে, এটা মাঠে যদি এদিক নাকি ওরা তো বলছো মাঠ পার হয়ে যে সামনে জিরি আর একটা খেলা করেন। এখানে ওই জিরিটা পানি নাই তো আর আছে, জিরি আছে, পানি আছে অল্প একটু। তার মানে ওই যে ওরা যে বলছে একটা গেটের কথা, যে গেটটা আছে, যে ওই তো মানে ওই ছেলের এদিক গেছে, কিন্তু ওই লোকটা যেটা বললো এখানে খাসিয়াপুলি একটাই, দুইটা না মাঠটা আছে। তাহলে দুই রোড দুই দিকে গেছে কিছু তো একটা, হয়তো এখানে ওই একসাথে হয়তো লাগতে পারে। চলো না আমরা এদিকে যাই, যেহেতু এদিকে সাইন ইয়াতে আছে, গেট টেট আছে। না আমি পাড়া মুছে না, পড়ে যায় জুতো, পড়ে যায় জুতো, পড়লে মুছে আমার তো জুতা নষ্ট হয়ে যাবে। ছোট একটা জিরি এক্সপ্লোর করতেছি আমরা এখানে। এদিকে সিঁড়ি গেছে, এটাই সম্ভবত খাসিয়াপল্লির গেট, যদি এখানে কোনো কিছু লেখা নাই। বনের ভিতরে মানুষ আছে, এই বনের ভিতরে একজন আছে, মহিলা একটা দেখা যাচ্ছে, দেখেন ডাইকে কথা বলা যায় কিনা। আপনি কি কথা বুঝবেন না? যাক, মহিলাগুলো হেল্প করতেছে, ওরা বন জঙ্গল পরিষ্কার করতেছে, ওরা বলে দিছে আমরা এখন সঠিক ট্র্যাকে আছি। আসলে যাই না খাসিয়াপুলিতে কি আছে দেখার, যাই। ও পান বাগান দেখছেন, পান পান গাছ, এই যে পান গাছ, এটা হচ্ছে এই গাছগুলোর মধ্যে যে লতাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পান গাছ। এটা একসময় জঙ্গলের মধ্যে এসে বসবাস শুরু করে, যদি এখন ওরা অনেক বাড়িঘর করে অনেক কিছু করে ফেলছে। এটা হচ্ছে খাসিয়াপুলি, আমরা ঠিক জায়গায় আছি। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু আমরা যে কথা বলবো আসেন এই দুই দিকে তো ভাই আছে, জানি না আমাদেরকে আবার কেউ বাধা দেয় কিনা। পান গাছ দেখ, আমাদের এটা ওতে অ্যাটলিস্ট সফল হয়েছে, অনেক উৎসাহে খাসিয়াপুলি এটা সম্ভবত নিচ থেকে রাস্তা করা দেখতেছি। একটু উঠে দেখি কার সাথে কথা বলা যায় কি না। অনেক উঁচু, কেমনি যে ওরা জীবন ধারণ করে, অনেক উৎসাহে ওদের অনেক উপরে উঠতে হচ্ছে আমাদেরকে।
কেউ নাই। পান কি শহরে বিক্রি করেন না বন্ধুরা? আমরা এখন খুবই এক্সাইটেড। আমাদের 4-5 ঘন্টার জার্নি শ্রীমঙ্গলের লাওয়াছাড়া উদ্যানের ভিতরে খাসিয়া ফুঞ্জির খোঁজে। দিক বিদিক হারিয়ে, পথ হারাইয়ে, এদিক সেদিক ঘোরাঘুরি করে আমরা এখন শেষ পর্যন্ত সফল। আমরা এখন খাসিয়া ফুঞ্জিতে আছি, আপনারা দেখতেছেন। ভিতরে কি যাওয়া যাবে? হাট আছে, হাট। দিদি ভিতরে যাওয়া যাবে? এই রাস্তাটা গেছে কোথায়? এটা নিচে রেললাইন। খুবই নীরব একটা পল্লী, মানুষজন কম। আমরা ওনাদের সাথে যতটুকু কথা বলতে পেরেছি যা জানতে পারলাম, দিনের এই সময় মহিলারা ম্যাক্সিমামই ওদের ফান বাগানে কাজ করার জন্য চলে গেছে। খাসিয়াদের মেন অবলম্বন হচ্ছে সুপারি এবং ফান চাষ। আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে পথের মধ্যে অনেকগুলো ফান বাগান, সুপারি গাছের মধ্যে লতা জাতীয় এই গাছগুলো হচ্ছে ফান গাছ। মহিলারা এখন সবাই বাগানে চলে গেছে ফানের বরজে কাজ করার জন্য। যারা আছে তাদের সাথে আমরা টুকটাক কথা বললাম। আসলে একটা কথা না বললে নয়, আমরা এখানে এসে যা বুঝতে পারলাম, খাসিয়ারা অনেকটাই রিজার্ভ মাইন্ডের, ওনারা তেমন কথা বলতে চাচ্ছেন না। ওনাদের পুঞ্জিটাকে ওনারা জনমানব থেকে একটু দূরে লুকানো অবস্থা রাখতে চাচ্ছেন, এই জন্য ওনারা টুরিস্ট আসলে তেমন কথাবার্তা বলেন না, সহযোগিতা করেন না। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে খাসিয়া পুঞ্জিটা, খুবই গোছানো সাজানো, খুবই সুন্দর একটা ফুল্লি। এখানে বড় একটা চার্জ আছে আপনারা দেখতেছেন। তো বন্ধুরা চলুন আমরা ঘুরে ঘুরে দেখি পুরো খাসিয়া পুঞ্জিটা। যদি ওরা আমাদের সাথে কথা বলতেছে না, আমরা যতটুকু পারি নিচ থেকে জানার চেষ্টা করি। এটা হচ্ছে চার্জ, চার্জ এটা। দিদি পান কি নিয়ে যান শহরে না এখান থেকে নিয়ে যায়? ও তাতে কষ্ট করা লাগে না। এক ডজন কত পড়ে তাইলে? কয় টাকা? ডজন হিসাব বেচেন নাকি? কুড়ি হিসাব। থাকলে সমস্যা। এই ঘর আছে কতগুলো? অনেক মনে হয় না, সামনে গেলা ঘর শেষ শেষ। মানে 10-15টা মনে হয় ফ্যামিলি নাকি? আমরা কয়জন রিলেশন? খুব সুন্দর একটা জায়গা আসলে। ওনারা আসলে তেমন কথা বলতে চায় না, চুপচাপ থাকে। আমরা নিজেরাই সাইডে কথাবার্তা বলে চেষ্টা করছি ওনাদের সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য। ঝাল ঝাল এই পান, হ্যাঁ খাইতে পারবেন না। ও এখানে তো আরো ফ্যামিলি আছে, অনেক বড় তো, অনেক বড়। আমরা যেখানে ঢুকছি এটা তো শুরু, এই যে ভিতরে আরো আছে। রাস্তা নেই বলে
যাদের সুবিধা ওদেরকে তো প্রায়োরিটি দিতে হবে। কিভাবে বোতল বোতল ইয়ে করছে কি ফুল আসলে এখানে আসলে ভদ্রতার সহিত চলা উচিত ওদের কথাবার্তা মেনে। নেমে যাচ্ছি আমরা নিচের দিকে চলে গেলাম। মেহমান হিসেবে একদিন থাকতে হবে দেখে মনে হচ্ছে কনজারভেটিভ কথা বলতে চায় না আসলে। ওরা আসলে ব্যস্ত কথা বললে তো ওদের ফায়দা নেই নেই ফায়দা নেই নেই দোকান পাটো তো নাই যেখান থেকে অনেক কিছু কিনে খাবেন। তুরিকুল ভাই যা বলেন আমাদের আসার সার্থক হয়েছে, ওই ছেলেগুলো ঘুরে গেছে ওরা পারে নাই দেখেন নাই টার্গেট তো আর এদিকে পাওয়া যায় না। এই যে আমরা বুঝে নাই ব্যাপারটা বুঝে নাই তো ম্যাও আছে ম্যাও। এই ভাইয়া কই যান আগে রাস্তা চিনতে হইব কই সে ওই ভাইটা কই এদিকে রাস্তা আছে মেন রোডে যে ইয়া এরা যাবে কোন দিক দিয়ে এটা এ তো রেল স্টেশনে যাবে রেলে আপনি এখানে দি প্রতি মাসে একবার আসা যাবে ওই এনজিও টিনজিও মানে নাকি কিসের আপনি এখানে এনে কি বেশিরভাগই খ্রিস্টান ধর্মে সবাই খ্রিস্টান ও মানে অন্য ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম সবাই এখানে কতগুলো ঘর আছে এমনি ফ্যামিলি কতগুলো ঠিকই গেল ওই পাইটি।